আমরা জয়ন্তীতে পৌঁছে গেছি, এখন আমরা যাচ্ছি উপরে মুভিটা দেখতে। কিছু করা বন্ধ করে দিয়েছে, আমি ওর লাইফ হ্যাঙ্গার মত দেখো, সবকিছু আমার ফেভারিট মতন করে। বাড়ি পৌঁছে গেছি, জলদি চেঞ্জ করে নিই, চেঞ্জ করে ফ্রেশ হব, স্নান ঠান করে খেয়ে নেব, খেয়ে নিয়ে তারপরে আমরা বেরোবো। আজকে আমরা যাচ্ছি মুভি ডেটে মুঞ্জিয়া দেখতে। আমি রেডি হয়ে গেছি, দিস ইজ মাই মেকআপ লুক অফ দ্য ডে। অনেকদিন পরে একদম ফুল ফেস অফ মেকআপ পরেছি, আইশ্যাডো ফাইশ্যাডো সব কিছু দিয়ে আইলাইনার পরেছি অনেকদিন পরে। অ্যান্ড আই থিঙ্ক আমাকে এরকম ব্রাউন স্মোকি আই আর নিউড লিপসে সব থেকে বেশি ভালো লাগে। দিস ইজ ওয়ান অফ মাই ফেভারিট লুক দ্যাট আই ক্রিয়েটেড আফটার সো লং। অ্যান্ড অলসো আমি এই ড্রেসটা পরেছি যেটা আমি পুজোর সময় পরেছিলাম, তারপরে আই ডোন্ট থিঙ্ক সো আর পরেছিলাম। সো ইয়েস, আপাতত আমি রেডি, আকাশও এসে গেছে। সো দিস ইজ দ্য ফুল লুক, এরকম একটা লেপার্ড প্রিন্ট টপ ফুল স্লিভ, তার সাথে আমার দাদার গিফট করা ড্যানিয়েল ক্লাইন ওয়াচ, আমার মায়ের গিফট করা লাভির ব্যাগ, আর এই জিন্সটা পরেছি, তার সাথে ম্যাচিং আমার হাতিবাগানের জুতো। দেখা হয়ে গেছে মুভি। এই যে আমরা এখানে জয়ন্তী সিনেমা হলে এসেছিলাম, যেটা হচ্ছে ব্যারাকপুরে। ভালো ফিল্ম, দাঁড়াই দিকে ওদের দিকে ভয়টা প্রথম প্রথম লাগবে, তারপরে ভয়টা লাগবে না। এটা ফার্স্ট এডের ভূতের কথা দেখানো হয়েছে, যার নাম হচ্ছে মুঞ্জা। নাম না অ্যাকচুয়ালি তাদের ভ্যারিয়েন্টটাকে মুঞ্জা বলা হয়, এই ভ্যারিয়েন্টটা যেহেতু ব্রহ্ম রাক্ষস, অ্যাকচুয়ালি ব্রহ্ম দৈত্য আমরা যাকে যাকে বলি, ব্রাহ্মণ ভূত। নো ডাউট খুব সুন্দর ক্লিপ, হরর কমেডি যেটাকে বলে আর কি, জনরটা হচ্ছে হরর কমেডি, মানে হরকম হররও নয়, মানে হরকম ভালো খারাপ, আমারও ঠিকঠাক মানে খারাপ লাগে, খারাপ যে লেগেছে এরকম না, হাসিও পেয়েছে, ভয়ও প্রথম প্রথম লেগেছে, বাট হ্যাঁ এনজয় করেছি, মানে এনজয় করার মতো সিনেমা, বাট এমন নয় যে অনেকবার দেখলে মজা লাগবে, এক দুবার দেখো ঠিক আছে, হ্যাঁ ওয়ান টাইম ওয়াচ নাইস। তো এখন আমরা এই মুহূর্তে আছি মঙ্গল পাণ্ডে ঘাটের কাছাকাছি। ওয়াও, এই রাস্তাটা আমাকে আকাশ বল জিজ্ঞাসা করছিল যে এরকম একটা রাস্তায় ও এর আগে এসছে, কিন্তু কোন রাস্তার এক্স্যাক্টলি মনে পড়ছিল না যে কোন রাস্তা, কারণ একবারই এসছে। বাট যেহেতু আমি ব্যারাকপুরে আমার আগে রিলেটিভরা থাকতো, তো আমি এখানে অনেক যাওয়া আসা করেছি একটা টাইমে, সেই জন্য আমি এই রাস্তাগুলো মোটামুটি চিনি, তাই জন্য আমি বললাম তুই ওটা মঙ্গল পাণ্ডে ঘাটের রাস্তার কথা বলছিস। তো তারপরে আমরা ওখান থেকে এই সাইডে এসে আমরা ফেরিঘাটের দিকে এসেছিলাম, এখান থেকে হতো মানে আমি ওকে দেখালাম, আমি যেহেতু চিনি ও চেনে না এখানের রাস্তাগুলো, তো এখানে হচ্ছে ব্যারাকপুর থেকে শ্রীরামপুর যাওয়ার যে ফেরিঘাটটা, যেখান দিয়ে ব্যারাকপুর থেকে শ্রীরামপুর যাওয়ার জন্য নৌকা ছাড়ে, ওইখানে ফেরিঘাটটা ওকে দেখালাম। এখন রাস্তায় যেতে যেতে হঠাৎ করে আমরা একটা ট্যাঙ্ক দেখতে পেলাম, flashing red lights driving at night, windowless ride feeling alive, nothing in sight, forever in flight, follow those lines, we'll make it this time, blurry street lights work as a guide to memory. Hi guys, so amra okhane Berakpur theke beriye amra first e Shitinpur e gechhilam,
পেটেন্ট চায়ের দোকান থেকে চা খেয়ে তারপরে আমরা আবার আসলাম বাগবাজারের দিকে। একটা অ্যাক্সিডেন্ট দেখে আমাদের দুজনের অবস্থা খারাপ হয়ে গেছিল, একটা ট্রাকের সাথে মেরেই দিল। আহিরিটোলায় আমরা ফুচকা খেলাম, ফুচকা খেয়ে এখন আমরা যাচ্ছি ভূতনাথের দিকে। এখন ওনার আইসক্রিম খেতে ইচ্ছা হয়েছে, তাই জন্য এখন আমরা কোয়ালিটি ওয়ার্ল্ডসের বাটারস্কচ আইসক্রিম খাচ্ছি, যেহেতু বাটারস্কচ আমার ফেভারিট। আমরা আপাতত আবার ঘুরে ফিরে সবকিছু করে পরে আবার সিটিকে মোড়ে চলে এসেছি। সো আমরা বাড়ির সামনে পৌঁছে গেছি, দুজনেরই মারাত্মক ঘুম পেয়েছে, ঘুমে আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে। আমি তো পুরো রাস্তাটাই ঘুমাতে ঘুমাতে আসলাম, আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছো ও বেচারা এতটা চালাতে চালাতে কষ্ট করে নিয়ে আসলো, আবার এখান থেকে ওকে চালাতে চালাতে কষ্ট করে বাড়ি অবধি যেতে হবে। কোনো ব্যাপার না, তো আপাতত আজকের মতন এখানেই ব্লগটা এন্ড করলাম, আবার কালকে দেখা হচ্ছে। হ্যালো 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 গাইজ, যদি ভালো লেগে থাকে দেন প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল অ্যান্ড ডোন্ট ফরগেট টু ফলো আস অন ইনস্টাগ্রাম। বাই।